আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ত্রিপলি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে যে সাব স্টেশনে কীভাবে পোল থেকে লাইনটা চলে আসে 11 KB লাইনটা, সে সম্পর্কে আমরা আগে একটা ভিডিও দিছিলাম যে পোলের উপরে কি কি থাকে, যে 11 KB লাইনটা সাব স্টেশনে ঢোকে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে সেই লাইনটায় পোলের উপরে কি কি থাকে, কিন্তু সেগুলো আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম প্র্যাকটিক্যালি। এখন আজকে আমি দেখাবো যে সাব স্টেশনের ভিতরে আসলে কি কি থাকে। পোলের উপরে যেগুলো আছে তো সেগুলো দেখাইছি, কিন্তু সাব স্টেশনের ভিতরে কি থাকে এগুলো কিন্তু একটা বিভিন্ন ভাইবা পরীক্ষায়, বিশেষ করে ABC লাইসেন্স পরীক্ষায় যদি কেউ ক শ্রেণীর জন্য আবেদন করে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে যে সাব স্টেশনের ভিতরে কি কি আছে বা সাব স্টেশনে কি কি আছে। তো তাছাড়া বিভিন্ন ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে যে সাব স্টেশনে কি কি থাকে, তো সিরিয়ালি অবশ্যই নামটা বলতে হবে। তারপরে এর বিষয়ে যদি গভীরে কিছু জিজ্ঞেস করে সেটাও হয়তোবা বলতে হবে, কিন্তু আজকে আমি দেখাবো যে সাব স্টেশনের ভিতরে কি থাকে এবং এগুলোর একটার ভিতরে পড়তে, মনে করেন সাব স্টেশনের ভিতরে ST প্যানেল থাকে, ST প্যানেলে আবার কি থাকে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। তা একসাথে অনেক কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো যার কারণে আমি সংক্ষেপে আজকে দেখাবো যে সাব স্টেশনে কি কি থাকে। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ভিউয়ার্স, এইটা মনে করেন যে একটা পোল বা খুঁটি, ইলেকট্রিক্যাল খুঁটি, এইটার উপরে যেগুলো ছিল এর আগে যেগুলো ছিল সেগুলো আমি আগে দেখাইছি, কিন্তু এখন যে এই এখানে কিন্তু 3-phase ইনকামিং লাইন, এই যে এটা 3-phase ইনকামিং লাইন হিসেবে আমি ধরে নিছি। তো এখানে ST কেবল পোল থেকে, এই যে পোল থেকে ST কেবলের মাধ্যমে, সাব স্টেশনের ভিতরে প্রবেশ করে। তো মনে করি আমি যদি এটা ST কেবল ধরি তাহলে ST কেবলের মাধ্যমে পোল থেকে ST প্যানেলে আসছে। আসলে ST প্যানেলের ভিতরে দেখা গেছে বিভিন্ন জিনিস থাকে, বিশেষ করে সাব স্টেশন যদি ট্রান্সফরমার যদি 500 KB এর নিচে হয় তাহলে ST প্যানেলে LBS ব্যবহার করে, আবার যদি 500 KB এর উপরে হয় তাহলে ST প্যানেলে VCB ব্যবহার করে। তো প্রথমে ST প্যানেলে আসে, ST প্যানেলে, ST মানে হাই টেনশন, মানে যেটা 11,000 ভোল্টেজ থাকে, এটার আশেপাশে যাওয়া ঠিক না কারণ এটাও অনেক মারাত্মক, তো যার কারণে সেফ এটার আশেপাশে যাইতে হয়। তো ST প্যানেল থেকে পরে আসে ট্রান্সফরমার। আমি কিন্তু এগুলো ব্লক আকারে দেখাইছি যে কোনটার পরে কোনটা আসে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখাবো, যদিও অন্য ভিডিওতে আমি আলাদা আলাদা দেখাবো, কিন্তু আজকে জাস্ট ব্লক আকারে দেখাইছি এবং এটা সিরিয়াল আমি দেখাই যাবো কোনটার পর কোনটা আসে। তো প্রথমে ST প্যানেলে আসে 11 KB 3-phase, কিন্তু তো তারপরে ST প্যানেল থেকে ট্রান্সফরমারের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনপুটে চলে যায়। অনেক সময় জিজ্ঞেস করে, অনেকের সময় সংক্ষেপে বলে থাকেন যে ট্রান্সফরমার আসে, ট্রান্সফরমার আসলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার, যেটা উৎপাদন কেন্দ্র সেখানে আসলে বা সাব স্টেশন, যে আউটডোর যে সাব স্টেশন সেখানে আপনার পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়, আর যেটা থাকে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। 11 KB লাইন ST প্যানেল থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আসে, সেখান থেকে যায় LT প্যানেলে। LT প্যানেল মানে লো টেনশন প্যানেল, যেটা লো সাইড, এই যে ট্রান্সফরমারে, এখানে যে ট্রান্সফরমারটা, ট্রান্সফরমারটাকে 11,000 ভোল্টেজটাকে 440 ভোল্টে কনভার্ট করে, 440 ভোল্টে রূপান্তর করে, তারপর এটা LT সাইডে চলে আসে, মানে LT প্যানেল মানে লো টেনশন প্যানেল, মানে 11,000 থেকে 440 অনেকই কম, সেই জন্য এটাকে লো টেনশন প্যানেল বলা হয় থাকে। LT প্যানেলের অপর পাশে দেখেন যে PFI প্যানেল থাকে, এবং এই যে LT প্যানেলের অপর পাশে, এই পাশে ডান পাশে দেখেন যে কস মানে কিন্তু চেঞ্জ ওভার সুইচ, আর কসের এই পাশে আছে জেনারেটর। দেখা গেছে আমি যদি ট্রান্সফরমার থেকে লাইনটা LT প্যানেলে নিয়ে আসলাম, LT প্যানেলে নিয়ে আসার পরে কসে, মানে যদি আমার RAB লাইন থাকে, যখন আমার RAB লাইন থাকবে তখন এই যে কস চেঞ্জ ওভার সুইচ, তো RAB তে
লাইনটা ট্রান্সফার করে দেবে। আবার যখন লাইন থাকবে না, কারেন্ট থাকবে না, তখন এই যে জেনারেটর চালু করলে জেনারেটরের লাইনটা, জেনারেটরের কারেন্টটা সে এই কসে আসবে প্রথমে। কসে আসার পর কস থেকে আবার এলটি প্যানেলে যাবে, এলটি প্যানেল থেকে এখানে আমার লোড দেওয়া উচিত ছিল, এখানে ধরি এই এই প্রান্ত থেকে এখানে লোডে চলে যায়, এলটি প্যানেল থেকে লোডে চলে যায়। এখানে মনে করেন লোড ট্রান্সফরমার থেকে এলটি প্যানেলে যায়, এলটি প্যানেল থেকে কসে যায়। মনে করেন কসে যদি আমার জেনারেটর, এখন মনে করেন জেনারেটর অফ আছে, তাহলে কস থেকে যদি আরবির লাইনে দেওয়া থাকে, আরবির থেকে আবার এলটি প্যানেলে আসে, এলটি প্যানেল থেকে যদি কারেন্টের ভোল্টেজের ভিতরে যে ঘাটতিটা আছে সেটা পূরণ করে পিএফআই প্যানেল, পিএফআই প্যানেল এটা পূরণ করার পরে পিএফআই থেকে আবার এলটি প্যানেলে আসে, এলটি প্যানেল থেকে লোডে চলে যায়। ভিউয়ার্স, এই যে কসটা বলে থাকি, কসটাকে অনেক সময় আমরা অনেকে এটিএসও বলে চিনে থাকি, মানে অটো ট্রান্সফার সুইচ। এটার কাজটা হচ্ছে যখন কারেন্ট থাকবে তখন ও কারেন্টের লাইনটাকে লোডে পাঠিয়ে দেবে, আবার যখন কারেন্ট থাকবে না, জেনারেটর থাকবে, তখন জেনারেটরের লাইনটাকে ও প্রথমে জেনারেটর অন করার সাথে সাথে ও জেনারেটরের কারেন্টটা, জেনারেটর লাইনটা কসে আসবে, কস থেকে ও এলটি প্যানেলের মাধ্যম দিয়ে লোডে প্রেরণ করবে। আমি আসলে একটু ভুলে গেছিলাম, এই যে লোড, এটা মনে করেন যে লোড, এখান থেকে আমার লোডে চলে গেছে। তো লোডে সবসময় এলটি প্যানেল থেকে যায়, এসটি প্যানেল থেকে, এসটি প্যানেল থেকে কখনোই লোডে যায় না। তো আবার আমি একটু দেখাই যে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, কিন্তু তারপর আমি আবারও দেখাইতেছি। এখান থেকে এই পোল পর্যন্ত, পোলের আগ পর্যন্ত কিন্তু আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, যার কারণে আজকে ওদিকটা দেখাই না। এখান থেকে যদি আমার ইনকামিং লাইন হয় 11 কেভি, তো 11 কেভি লাইনটা প্রথমে এসটি প্যানেলে প্রবেশ করে, এসটি প্যানেল থেকে ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে যায়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে এটা 11000 ভোল্টেজটাকে 440 ভোল্টে রূপান্তরিত করে, তারপর এটাকে এলটি প্যানেলে পাঠায়, এলটি প্যানেল থেকে এটা কসে পাঠায়, কসে এটাকে যদি আরবির লাইন হয় আরবির লাইন দিয়ে দেয়, আর যদি জেনারেটর লাইন হয় তাহলে জেনারেটর লাইন দেয়। লাইন দেওয়ার পর এটা আবার এখান থেকে এই যে এলটি প্যানেলে আসে, এলটি প্যানেল থেকে ও কিন্তু কারেন্টের এবং ভোল্টেজের ভিতরে একটা ঘাটতি হয় যে ব্যবধান থাকে, এবং আমরা হয়তো অনেকে জানি যে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট, যে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে যে ঘাটতিটা থাকে, যে কৌণিক ব্যবধানটা থাকে, সেটাই পিএফআইয়ের মাধ্যমে পূরণ করার পরে তারপর এটা লোডে পাঠানো হয়। তো ভিউয়ার্স, আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি কোনটার পরে কী কোনটা আসে। তো এছাড়াও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ব্লক আকারে আগে ড্রয়িং আকারে দেখাইছি, ব্লক ডায়াগ্রাম আকারে, এই যে দেখেন। তো আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে লোড লেখা উচিত ছিল, আমি লোডটা লিখতে পারিনি, এখান থেকে কিন্তু এলটি প্যানেল থেকে লোডে চলে গেছে। তো ভিউয়ার্স, এখন প্র্যাকটিক্যাল একটু দেখি। ভিউয়ার্স, ওই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি সাবস্টেশনে চলে আসছি, এখানে দেখেন ওই যে এসটি ক্যাবেল যেটা লাল আকারের, এখানে 11000 ভোল্টেজ আছে, এটা কিন্তু খুব বিপজ্জনক। এই এসটি লাল আকারের যে এসটি ক্যাবেল, ওটার মাধ্যমে আসলে এই যে পিএফআই, সরি, যে এসটি প্যানেল, এই যে এসটি প্যানেল, এটা কিন্তু চলে আসছে প্রথমে লাল এসটি ক্যাবেলের মাধ্যমে এসটি প্যানেলে চলে আসছে। এই যে দেখেন, এটা কিন্তু এসটি প্যানেল, এটার ভিতরে কী আছে আমি হয়তোবা আপনাদের পরবর্তীতে দেখাবো। তারপর একটু সংক্ষেপে দেখাই যে এই যে এসটি প্যানেলের ভিতরে বিসিবি থাকে, এটার কিন্তু দাম অনেক, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা একটা বিসিবির দাম। এটা একটা সার্কিট ব্রেকার, বেগম সার্কিট ব্রেকার, এবং উপরে 3 ফেজের জন্য 3টা মিটার থাকে, 3 ফেজের 3টা অ্যাম্পিয়ার মিটার, এবং একটা ভোল্ট মিটার, এবং একটা এই যে ভিউয়ার্স, এই যে এসটি প্যানেল, এসটি প্যানেলের ভিতরে আসলে তেমন কিছুই নেই, একটা বিসিবি আছে এবং ভিতরে বাসবার আছে, সেটা আমি এভাবে বাইরে থেকে আপনাদের দেখাইতে পারতাছি না, এটা অন্যভাবে দেখাইতে হবে, কারণ এটা 11000 ভোল্টেজের অনেক রিক্সের কাজ এখানে। তো যার কারণে এটা অনেক দূরত্ব থেকে আপনাদের দেখাইতেছি। এখানে দেখেন ওই যে একটা সিলেক্টর সুইচ আছে, 3টা ইন্ডিকেটর আছে, 3টা অ্যাম্পিয়ার মিটার আছে, এবং 1টা ভোল্ট মিটার আছে, আরও পাশে 3টা একটা অন অফ সুইচ আছে, আর 2টা ইন্ডিকেটার, একটা হচ্ছে আপনার যদি সমস্যা থাকে বা কারেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য। তো ভিউয়ার্স, এই হচ্ছে এইচটি প্যানেল, তো এটা কিন্তু আমার বেগম সার্কিট ব্রেকার, এটার দাম অনেক, বিসিবির ভিতরে আসলে এই যে দেখেন, এটা কিন্তু একটা হাতল, এটা হাতল দিয়ে এখানে চার্জ করা হয়, এটা যদি চার্জ হয় তাহলে এই যে
চার্জিং অপশন আছে, এটা বোঝা যায় যে এটায় চার্জ হয়েছে কি না। এটা যদি চার্জ হয় তাহলে এটা চার্জ লেখা থাকে, এই যে চার্জ আছে। আর যদি চার্জ না থাকে, এখানে ডিসচার্জ থাকে, এই যে অন লেখা আছে, এটার মাধ্যমে কিন্তু এটার মাধ্যমে এটা অন আছে কি না সেটা বোঝা যায়। ডিওর্স আবার এটা কিন্তু হ্যান্ডেল, এটা যদি চার্জ না থাকে, এটার ভিতরে একটা স্প্রিং আছে, স্প্রিংটা যদি চার্জ না থাকে তখন দেখা গেছে এই যে এই হাতলটা দিয়ে চার্জ করা হয়। যে আবার এটা কিন্তু সাপ্লাই থাকলে অটোমেটিকলি চার্জ হয়। তো এটার ভিতরে বাসবার আছে, আর উপরে এটা আছে ইন্ডিকেটর মিটার এবং এই যে বিসিবি, আর কিছুই নাই। এইটা এসটি প্যানেল, এটার এই সার্কিট ব্রেকারটার দাম অনেক, যেহেতু এটা 11,000 KV সাপ্লাই দেওয়া হয়। এবং এটা দেখেন, এটা একটা লক সিস্টেম। দেখেন এটা এখানে একটা লক আছে, যেহেতু এটা অনেক রিস্কের ব্যাপার, যার কারণে এটা লক করে রাখা যায় যাতে যে কেউ সহজে এটা খুলতে না পারে। এটা চাপ দিলে এই যে হাতলটা খুলে গেছে, এখন এটা এভাবে ওপেন করতে হয়। ভিউয়ার্স, আসলে এ সম্পর্কে আমি পরে আবার দেখাবো, কিন্তু আজকে দেখালাম প্রথমে এসটি ক্যাবল থেকে এসটি প্যানেলে আসছে, এসটি প্যানেল থেকে আবার এসটি ক্যাবল, ওই যে লাল আকারের ক্যাবল, আমি এটা কাছে যাইতে পারতেছি না কারণ এই জায়গায় অনেক রিস্কের আছে। তো এখান থেকে এসটি ক্যাবল, ভিউয়ার্স এই যে এইচটি ক্যাবেল থেকে আমাদের যে ব্লক ডায়াগ্রামে আমরা দেখাইছিলাম, এই যে ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আসছে। এই যে এই পাশে যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি সাইড। এখানে 11,000 ভোল্টেজ আছে, কিন্তু এই যে এই পাশে যেটা দেখতে পারতেছেন, এটা সরি, এখানে 11,000 ভোল্টেজ আছে, 11 KV। তো এই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি সাইড থেকে এখন আমরা দেখা গেছে এই পাশটা যেটা দেখতেছি, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড। ওই পাশে আমার সংযোগ হয়েছিল এইচটি ক্যাবেল দিয়ে, কিন্তু এখানে কিন্তু এইচটি ক্যাবেল না, এখানে অন্য ছোট ক্যাবেল দিয়ে অনেকগুলো কাপলিং করে তারপর দেওয়া হয়েছে। ট্রান্সফরমারের এইচটি সাইজ এলটি সাইড বোঝার কীভাবে বুঝবেন সেটা, সে সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ট্রান্সফরমারের বিভিন্ন পার্ট সম্পর্কে আমি ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এই যে এলটি সাইডে ট্রান্সফরমার এলটি সাইড থেকে এই যে বাসবারের মাধ্যমে এলটি প্যানেলে চলে গেছে, আমি একটু দেখাই, এই যে এটার মাধ্যমে এলটি প্যানেলে চলে গেছে। ভিউয়ার্স, আমি যে দেখাইছিলাম এই যে বাসবার উপরে যেটা লোহার পাতের মতো, ওটা কিন্তু একটা বাসবার, ওটা তারের পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে। ওটার মাধ্যমে দেখেন যে এই যে উপরে আসছে, উপর দিয়ে এটা এই যে এলটি প্যানেলে চলে আসছে। এলটি প্যানেলের পাশেই কিন্তু এখানে কস, মানে চেঞ্জ ওভার সুইজের একটাই আছে, এই পাশেরটা কিন্তু চেঞ্জ ওভার সুইজের যেটা, যে যেটাকে কস বলেছিলাম, এটা কিন্তু দেখেন এই যে উপরে ইন্ডিকেটর আছে, এখন আরএবি লাইন আছে, যার কারণে এই পাশে আরএবির বাতিগুলো জ্বলছে। যখন আরএবির লাইনটা থাকবে না, তখন জেনারেটর লাইন দেবে, তখন এই পাশের ইন্ডিকেটরগুলো জ্বলবে। এবং এই দেখেন ইনকামিং আরএবির জন্য একটা সার্কিট ব্রেকার, এবং এই যে নিচে আছে জেনারেটরের জন্য একটা সার্কিট ব্রেকার, এটাকে কস বলে থাকি, চেঞ্জ ওভার সুইচ, এটা অটো ম্যানুয়াল দুইভাবেই করা যায়। তো ভিউয়ার্স, এর পাশে আছে আমার পিএফআই প্যানেল, এই যে দেখেন এটার পাশেই কিন্তু এই যে পিএফআই প্যানেল, যেটা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করে। তো এই পিএফআই প্যানেল থেকে আবার পিছন দিয়ে তার দিয়ে এলটি প্যানেলে চলে গেছে। তো এই যে দেখেন পিএফআই প্যানেল, এটার ভিতরে বিভিন্ন ইয়ে আছে, পাওয়ার ফ্যাক্টর মিটার, পিএফআই বা পিএফসি রিলে যেটাকে, এর পিএফআই সম্পর্কে এই সাবস্টেশনে কী কী থাকে সে সম্পর্কে আমি আলাদা আলাদা প্রত্যেকটারই দেখাবো, কিন্তু আজকে যে ব্লক ডায়াগ্রাম দেখাইছিলাম, ব্লক ডায়াগ্রামের অনুপাতে যে কোনটার পরে কোনটা আসতেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যে কসের পরে কিন্তু এই যে দেখেন যে একপাশে এলটি প্যানেলের একপাশে আমি পিএফআই দেখাইছিলাম, এলটি প্যানেলের একপাশে কিন্তু পিএফআই আছে। এটা সিরিয়ালি এটা আসলে সাপ্লাই আছে, যার কারণে ভিতর সাইডটা তো দেখাইতে পারতেছি না, আমি বাহির সাইডটা আপনাদের একটু দেখাই। এই যে এলটি প্যানেলের এই পাশে কস, আরএবি ইনকামিং সার্কিট ব্রেকার এবং জেনারেটর সার্কিট ব্রেকার, এবং এলটি প্যানেলের যে এলটি প্যানেলের আউটগোয়িং যে বাসবার, আউটগোয়িং কিন্তু ওই যে ওই পাশে যেটা, এটা কিন্তু এলটি প্যানেলের আউটগোয়িং বাসবার, এই যে লোহার পাতের মতো উপরে দেখেন এই পাশেরটা থেকে এলটি প্যানেল আসছে, এবং এই পাশেরটা থেকে এলটি প্যানেল থেকে লোডে চলে গেছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যে সাবস্টেশনে কী কী থাকে তো সেগুলো আমি
স্টেপ বাই স্টেপ দেখাইলাম, কিন্তু এরপরে এটার কোনটার ভিতরে এলটি প্যানেলের ভিতরে কী থাকে, এসটি প্যানেলে কী থাকে, প্রত্যেকটা আমি আলাদা আলাদা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।